হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইক্রো আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পাওয়ার প্যান্টের নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি পাওয়ার প্যান্টের এই টিউটোরিয়াল আপনারা যদি দেখেন তাইলে আশা করি পাওয়ার যে বেসিক যে কাজগুলো আছে স্লাইড তৈরি করা অ্যানিমেশন দেওয়া স্লাইড ট্রানজেশন দেওয়া সাউন্ড দেওয়া এবং পিকচার কীভাবে চেঞ্জ করতে হয় ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় হয় যাবতীয় সব কিছু নিয়েই আমরা এই টিউটোরিয়ালে আলো চনা করেছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা পাওয়ার পয়েন্টের যে বেসিক যে কাজগুলো আছে সেগুলো সহজেই শিখতে পারবেন ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আমি আপনাদেরকে এখন একটা স্যাম্পল দেখাবো যে আমি কিভাবে একটা পাওয়ার প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তৈরি করছি তারপর সেই স্যাম্পল অনুযায়ী আপনাদেরকে কিভাবে কি করতে হয় কি কি কাজ করতে হয় সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তাইলে চলুন আমরা স্যাম্পলটা দেখি স্যাম্পলে আমি মূলত আমি চেষ্টা করেছি সব কিছু ইউজ করার জন্য যেমন সাপোজ ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে অ্যানিমেশন স্লাইড টানজেশন যাতে করে আপনারা কম খুব অল্প সময়ের মধ্যে একটা সুন্দর এবং আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করতে পারেন তাইলে চলুন আমরা স্যাম্পলটা দেখি স্যাম্পলের এটা হচ্ছে প্রথম স্লাইড এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড যেটাতে আমি ট্রানজিশন দিয়েছি এবং কিছু অ্যানিমেশন দিয়েছি দেখেন আপনারা তারপরে হচ্ছে এটা তার স্লাইড এখানে মূলত হচ্ছে আমি আমাদের একরা আইটির যে কোর্সগুলো আছে কী কোর্স আছে কোন কোর্সে কি কী শেখানো হয় এগুলা দেখাইছি দেখেন আপনারা যে এটা হচ্ছে স্লাইড ট্রানজেশন তারপরে এভাবে এগুলাতে আমি অ্যানিমেশন দিয়েছি এটা আরেকটা সাইট এটাতেও আমি অ্যানিমেশন দিয়েছি এটা আরেকটা সাইট এখানেও অ্যানিমেশন প্লাস হচ্ছে স্লাইড ট্রানজেশন দেওয়া হয়েছে দেখেন এখানে একটা সাউন্ড হাততালির সাউন্ড দিয়েছি তারপর হচ্ছে থ্যাংক ইউ লেখা দিয়েছি তারপর দেখেন এখানে বলেছি ভিডিওটা যদি আমাদের আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং যাতে অন্যরা পায় সেজন্য শেয়ার করবেন আর যারা এখনও আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলেই সঙ্গে সঙ্গে পেয়ে যান আচ্ছা এখন হচ্ছে স্লাইডটা আমি প্রেজেন্টেশন করছি এখন আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা শেখাবো স্লাইড থেকে বের হইতে কিভাবে বের হবেন সাপোজ ধরেন আপনার প্রেজেন্টেশন শু করতেছেন এখন হঠাৎ করে প্রেজেন্টেশন মাঝখানে আপনার স্লাইডটা এক্সিট করার প্রয়োজন বা স্লাইড শেষ হয়ে গেছে এখন আপনি এক্সিট করবেন বা যে কোনো সাইমে যদি আপনি স্লাইড থেকে এক্সিট হইতে চান তাহলে সহজ উপায় হচ্ছে আপনি কিবোর্ডে এসকেপ কিবোর্ডের বাম দিকের একদম উপরে যে কিটা আছে এসকেপ ওইটা থেকে প্রেস করবেন তাইলে দেখবেন আপনার স্লাইডটাকে বের হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা এখন একটা নতুন প্রেজেন্টেশন তৈরি করব আমি নতুন প্রেজেন্টেশন করলে আপনার জন্য সুবিধা হবে তাইলে স্টেপ বাই স্টেপ আমি যে কাজগুলো আছে সবগুলো দেখাইতে পারবো তাইলে আমি সর্বপ্রথম একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করতেছি একটা আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম একদম ব্ল্যাঙ্ক আচ্ছা একটা জিনিস জানা দরকার আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করছি তখন ওয়ার্ড ওপেন হলে যে ইন্টারফেসটা আসে বা এই এইরকম যে ডকুমেন্ট আসে এটাকে আমরা পেজ বলি আমরা এক্সেলে যখন কাজ করছি ওইটাকে আমরা শিট বলতাম আর পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে এটাকে বলা হয় স্লাইড মানে এই জিনিসটার নাম হচ্ছে স্লাইড পাওয়ার প্যান্ট মূলত অনেকগুলো স্লাইডের মাধ্যমে তৈরি করা হয় এটা হচ্ছে একটা স্লাইড স্লাইডেরও বিভিন্ন ইন্টারফেস আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন তাইলে দেখি আমরা স্লাইড ইনফ্রা ইন্টারফেস কীভাবে চেঞ্জ করতে পারি সর্বপ্রথম আমরা সাইডে ইন্টারফেসের চেঞ্জ নিয়ে দেখি কিভাবে স্লাইড ইন্টারফেস চেঞ্জ করব স্লাইড ইন্টারফেস চেঞ্জ করতে হলে দেখেন এখানে নিউ স্লাইড আসে নিউজ স্লাইডের নিচে নিউসের ডাউন মেনু আছে এখানে ক্লিক করলে দেখবেন আপনি বিভিন্ন ধরনের স্লাইড আছে টাইটেল স্লাইড টাইটেল সেকশন হেড আর টু কন্টেন্ট এরকম বিভিন্ন স্লাইট আছে আপনার যে সাইড প্রয়োজন আপনি ওই স্লাইট নিয়েই করতে পারবেন বা যদি না আপনি ব্ল্যাঙ্ক সাইড টাইটেল বা ব্ল্যাঙ্ক নেন তাও সমস্যা নাই আপনার যখন প্রয়োজন ওইটা ইনসার্ট করতে পারবেন তাইলে আমি সাপোজ টাইটেল এন্ড কন্টেন্ট নামে যে স্লাইডটা আছে ওইটা ক্লিক করলাম ওইটা নিয়ে আসলাম ওইটা চলে আসছে আমি একটা ডিলেট দিয়ে দিলাম এখন দেখুন আমি এখানে সাপোজ লিখলাম ওয়েলকাম টু ওয়েলকাম টু এটা মাঝখানে নিয়ে যাব একটা নিয়ে যেতে হলে আপনারা এখান থেকে করতে পারেন সেন্টার দিলাম বা কন্ট্রোল ই দিলেও হবে এখন আমি এখানে হচ্ছে ইমেজ ইউজ করব দেখেন ইমেজ ইনসার্ট করতে হলে কীভাবে করতে হবে ইমেজ ইনসার্ট করতে হলে আপনি এখান থেকেও করতে পারবেন দেখেন এখানে পিকচার আছে পিকচারে ক্লিক করলেই আপনার হচ্ছে ইমেজটা ওপেন হয়ে যাবে আর যদি না আপনি এই স্লাইডের এই ইন্টারফেসটা না নিয়ে থাকেন যদি এভাবে না থাকে তাহলে আপনি সর্বপ্রথম যাবেন ইনসার্টে তারপর দেখেন এখানে পিকচার নামে অপশান আছে পিকচারে ক্লিক করবেন তারপর দিস ডিভাইস যেহেতু আমি আমার কম্পিউটারে সেভ করা কোনো ইমেজ দিব সেক্ষেত্রে আমি দিস ডিভাইস ইউজ করবো আরও ইন্টারনেটের কোনো পিকচার আপনি ইউজ করতে চাইলে অনলাইন পিকচার দিতে হবে এটা আমরা পরিবর্তিতে দেখব তাইলে আমরা এখন দিস ডিভাইসে ক্লিক করব। দিস ডিভাইস ক্লিক করলে আমারও এরপর হচ্ছে আমার কম্পিউটারে যে জায়গায় আমার ডকুমেন্টটা সেভ আছে ওইটা আমি সিলেক্ট করব সাপোজ আমার ডেস্কটপে রেখা আছে আমি এখন এই লোগোটা ইউজ করব তাইলে এটা সিলেক্ট করব তারপর ইনসার্টে ক্লিক করব বা এই জায়গায় ডাবল ক্লিক করলেও দেখবেন এটা ওপেন হয়ে যাবে ইমেজ কিভাবে ছোট বড় করতে হয় এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালে অলরেডি আপনাদেরকে দেখাইছি ইনসার্ট রিবনের কাজ এগুলো তারপরে যদি কেউ যদি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ যদি না দেখে থাকেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপর অনেকগুলো টিউটোরিয়াল দেয়া আছে আমাদের চ্যানেলে আপনারা দেখে নেবেন তাইলে পাওয়ার পয়েন্ট ওয়ার্ডের কাজগুলো যদি আপনারা শিখে ফেলেন তাইলে অন্য যে অফিস অ্যাপ্লিকেশনের আছে যেমন এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেস এগুলো দেখবেন ম্যাক্সিমাম কাজই আপনি তখন ফিমিলার মনে হবে মানে পারবেন তাইলে দেখি ইমেজ ছোটো বড়ো করতে হইলে নর্মালি আপনি কর্নড়ে ধরে ছোটো বড়ো করবেন তাইলে এর যে হাইট এবং উইথের যে রেশিও আছে এটা ঠিক থাকবে আচ্ছা এখন হচ্ছে আমরা ডিজাইন দেখব কিভাবে এ সাপোজ এটা হচ্ছে একদম সাদা একটা ডিজাইন স্লাইডের এখন দেখব আমরা কিভাবে স্লাইডের ডিজাইন চেঞ্জ করতে পারি ডিজাইন চেঞ্জ করতে হলে আমাদেরকে যাইতে হবে দেখেন এখানে ডিজাইন রিবনে যাব ডিজাইন রিবনে গেলে আপনি দেখবেন অনেক ধরনের ডিজাইন রয়েছে এখানে আপনার যে ডিজাইনটা চয়েস হয় ওইটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার স্লাইডের ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে তারপরও আপনার যদি না আপনি এটার কালার চেঞ্জ করতে চান বা অন্য কোনো কিছু চেঞ্জ করতে চান এখান থেকে আপনি ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন বা ধরেন এখানে যে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আছে আপনারা ওইগুলো চয়েস হয় নাই সেক্ষেত্রে আপনি ফর্মেড ব্যাকগ্রাউন্ডে যাবেন ফর্মেট ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখেন এখানে সলিড কালার গার্ডিয়ান ফিল্ড অনেক কিছু আছে গার্ডিয়ান মানে হচ্ছে একাধিক কালারের কম্বিনেশন বা পিকচার অ্যান্ড টেক্সচার এখানে আছে অনেক ধরনের অপশন এগুলো আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এখন হচ্ছে আমি আরেকটা স্লাইড নিয়ে আসব স্লাইড নিয়ে আসার সহজ উপায় হচ্ছে আচ্ছা এটা সুন্দর লাগতেছে না আমি ডিজাইনটা নরমাল একটা ডিজাইন দিয়ে দিতেছি ঠিক আছে আমি সলিড ফিল ইউজ করতেছি এখন গার্ডিয়ান ইউজ করব না এখন আমি আরেকটা নতুন স্লাইড নিয়ে আসবো নতুন স্লাইড আনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি কন্ট্রোল এম দিবেন কি দিবেন কন্ট্রোল এম এখানেও দেখেন নিউ স্লাইডে যদি আপনি কার্সর রাখেন তাহলে দেখবেন নিউ স্লাইডের পাশে দেখেন ব্যাকেটে কী লেখা আছে কন্ট্রোল প্লাস এম মানে কন্ট্রোল প্লাস হচ্ছে এম হচ্ছে নতুন স্লাইড আনার শর্টকাট সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকেও গিয়ে কোন ধরনের ইন্টারফেস নিয়ে আসতে চাই সেটা নিয়ে আসতে পারবেন আর যদি তাড়াতাড়ি নিয়ে আসতে চান তাহলে জাস্ট কন্ট্রোল এম দিবেন নতুন একটা স্লাইড চলে আসবে এখন আমি সাপোজ এখানে লিখলাম আওয়ার কোর্সেস আওয়ার কোর্সেস ধরেন দিলাম এখানে আমি দিই আমি বেশি স্লাইড দেখাবো না আপনারা আমি দুই তিনটে স্লাইডের মাধ্যমে সবগুলা কাজেরই উদাহরণ দেওয়ার চেষ্টা করব দেওয়ার জন্য দেখি কি হয় ওকে এতটুকুই লেখলাম আমি ফ্রন্ট সাইজটা একটু বড় করে নেই আমরা বড়ো করতে হলে এই যে বড় এতে দিলে হবে বা কন্ট্রোলের দেরও যদি আপনি থার্ড ব্যাকে দেন তাইলেও বড়ো হবে এটা শর্টকাট এগুলো কম্পিউটারের হোম ডিবনের মাইক্রোসোফার্ডের হোম ডিবনের টিউটারিয়ালে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি যাই হোক আমরা সেকেন্ড স্লাইড নিলাম এখন হচ্ছে আমি এই স্লাইডের ডিজাইন অন্যরকম দিব এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে অনেক ধরনের স্লাইড আছে বাট আপনি ধরেন সাপোজ এই স্লাইডটা দিতে চাইতেছেন আপনি যখন ক্লিক করবেন একটা স্লাইডে তখন দেখবেন দুইটা স্লাইড আপনার চেঞ্জ হয়ে গেছে মানে এই রকম কিন্তু দেখেন এটার রকম ডিজাইন এটাও কিন্তু সেম রকম হয়ে গেছে বা ধরেন আমি এটাতে ক্লিক করব দেখেন এখন দুইটাই কিন্তু একই রকম হয়ে গেছে কিন্তু আপনার চাইতেছেন একটা চেঞ্জ করতে কিন্তু আপনি এখানে যখনই ক্লিক করতেছেন দেখতেন আপনি দুইটা স্লাইড আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাইতেছে সেক্ষেত্রে কিভাবে আপনি প্রতিটা স্লাইডের ডিজাইন আলাদা আলাদাভাবে করবেন এটা দেখেন কিভাবে করবেন সাপোজ ধরেন এটার ডিজাইন আমরা নিয়েছিলাম এটা এটাই থাকবে কিন্তু আমি সেকেন্ড স্লাইডের ডিজাইন সাপোজ নিব এটা তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি ডাইরেক্ট ক্লিক করবেন না আপনাকে যেটা করতে হবে আপনি ওই স্লাইডের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন মাউসের রাইট বাটন ক্লিক করলাম তারপর এখানে দেখেন কি আছে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড মানে হচ্ছে আমি যে স্লাইডটা সিলেক্ট করছি শুধু ওই স্লাইডটাই তো এটা অ্যাপ্লাই হবে বাকিগুলো যেটা যেরকম ছিল ওইটা ওই রকমই থাকবে এখন দেখেন আমার এই স্লাইডটা আগে যেরকম ছিল ওই আছে আমি নতুন স্লাইডটা নতুন একটা ডিজাইন নিয়েছি ওইরকম হয়ে গেছে তারপর আমি আরেকটা স্লাইড নিয়ে আসি স্লাইড নিয়ে আসতে হলে কী করতে হবে নিউ স্লাইডে ক্লিক করতে হবে বা কন্ট্রোল এম দিতে হবে আমি নিউ স্লাইডে ক্লিক করলাম এখন সাপোজ আমি দেখলাম এখানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ওকে এখন আমি এখানে এগো কম্পিউটার অ্যাপ্লিকেশনে যা শিকেন হয় এগুলো আমি এখানে লিখতেছি কম্পিউটার ফান্ডামেন্টাল মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে ধরেন মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ওই ওয়ার্ডের উপর আপনি মাউসের রাইট বানান ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাকে সঠিক যে বানান আছে বা এর কাছাকাছি যে সঠিক বানান আছে সেগুলো সাজেশন দেখাবে এখান থেকে আপনি ক্লিক করলেই বানানটা চেঞ্জ ঠিক করে নিতে পারবেন আচ্ছা এখন কথা হচ্ছে আমি এই স্লাইডে এখানে বলেছি আমি এটাও ঠিক করে নিলাম এখন এই স্লাইডের ডিজাইনটা আমি চেঞ্জ করব সেক্ষেত্রে আমরা কি করব ডিজাইনে যাব তারপর এখানে আপনি ডিজাইনে যদি মাউস পয়েন্টার রাখেন তাইলে দেখতে পারবেন কোন ডিজাইন দিলে আপনার স্লাইড কীরকম দেখাবে আপনার পছন্দের মতো স্লাইড আপনি নেবেন সাপোজ ধরেন আমি এটাই নিলাম সাপোজ তাইলে কি করতে হবে ক্লিক করলে কিন্তু কি হবে সবগুলা চেঞ্জ হয়ে যাবে আমরা কি করব ক্লিক করব তারপর ওই মাত্র স্লাইডটাই চেঞ্জ হবে আচ্ছা এখন আমি বাকি কাজগুলো এই তিনটা সাইড নিয়ে আমরা বাকি কাজগুলো দেখব এখন ধরেন ইমেজ কিভাবে নিয়ে আসতে হয় এটা আপনারা অলরেডি শিখে গেছেন এখন ধরেন সাপোজ আমি আরেকটা স্লাইড নিয়ে আসি যেটাতে আমি থ্যাংক ইউ লেখবো নতুন একটা নিউ স্লাইড দিলাম তাহলে নতুন একটা সাইড চলে আসছে আমি সাইডের ডিজাইন চেঞ্জ করব ইজেন্স চেঞ্জ করতে হলে আমি ডিজাইন এ গেলাম ডেকি কনটিনেন্ট দিলে ভালো লাগে সবজনে এটা ই দিব আমি এটা তাহলে এটা সিলেক্ট করে রাইট বান ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড আর সব স্লাইডে যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে অ্যাপ্লাই টু অল স্লাইড এটা দিলে ম্যাচিং এই রিলেটেড এই এই ধরনের যে স্লাইডগুলো আছে শুধু ওইগুলো চেঞ্জ হবে তারপর তাইলে আমি দিলাম অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড যেহেতু আমি শুধুমাত্র এই সাইডটা চেঞ্জ করতে চাইতেছি এটা আমার ধরেন টাইটেলটা আমার লাগবে না যদি কোনোটা যদি নিয়ে আসছেন ইন্টারফেস কিন্তু পছন্দ হয় তাইলে সিলেক্ট করে জাস্ট ডিলিট দিবেন চলে যাবে এখন আমি যে জিনিসটা করবো শেপ ইউজ করব। শেপ ইউজ করতে হলে আমার কোথায় যেতে হবে ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর শেপে যাবো তারপর যে ধরনের শেপ ইউজ করতে চাইতেছেন ওই শেপটা নেবেন একটা প্লাস চিহ্ন দেখবেন আসছে প্লাস চিহ্ন আসার পর কি করতে হবে আপনাকে তো সেপ নিলাম তারপর একটা প্লাস চিহ্ন যখন আসবে তখন জাস্ট আপনি ড্রাগ করে ড্রয়িং করে দিবেন তাইলে শেপ হয়ে যাবে এখন ধরেন এটাতে আমি লিখতে চাইতেছি তাইলে এই যে দেখেন এখানে ট্যাক্স আসে ট্যাক্সে ক্লিক করলেই আপনার এখানে লেখা দিয়ে চলে আসবে সাপোজ আমি এখানে লিখলাম থ্যাংক ইউ ওকে লেখাটা আমি একটু বড়ো করে দিই ফোন সাইজটা একটু বড় করে দিলাম তাহলে এভাবে আপনি চাইলে আপনার প্রেজেন্টেশনে কি করতে পারবেন শেপ ইউজ করতে পারবেন এখন একটা জিনিস খেয়াল করে দেখেন সাপোজ অনেক সময় দেখা যায় যে একটা স্লাইডের সিকোয়েন্স স্লাইডের উল্টা পাল্টা হয়ে গেছে বা ধরেন দুই নম্বর তিন নম্বর স্লাইডটা দুই নম্বরে যাবে দুই নম্বর স্লাইডটা তিন নম্বরে আসবে বা এক আর দুই এই দুইটা মাঝে মাঝখানে আপনি আরেকটা স্লাইড ইনস্টার্ট করবেন সেগুলো কীভাবে করেন বা ধরেন কোনো স্লাইডের প্রয়োজন নাই আপনি ডিলিট দিবেন তাইলে সর্বপ্রথম আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ধরেন সাপোজ এই তিন নম্বর স্লাইড এটা যাবে আমার দুই নম্বর সাইডে মানে এটার সিকোয়েন্স হবে দুই সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমে আমি দুই নম্বর তিন নম্বর স্লাইডে ক্লিক করলাম তারপর জাস্ট ড্রাক করে আপনার যে সিকোয়েন্সে হবে ওইখানে নিয়ে ড্রপ করে দেবেন তাই দেখবেন এখন দেখেন সাপোজ প্রথমে এই সাইড আছে তারপর এই স্লাইড তারপর হচ্ছে এই সাইড এখন আমি আবার সেটি চেঞ্জ করবো তাহলে কি করব এটা উপর থেকেও নিচে করতে পারবেন আবার নিচ থেকে সাপোজ আমি দুই নম্বরটাকে টেনে নিয়ে নিচের দিকে সেরে দিলে হবে এভাবে আপনি চাইলে যে কোনো স্লাইড এর ঠিক করে নিতে পারবেন যদি সিকোয়েন্সটা ডিসঅর্ডার হয়ে যায় আর সাপোজ ধরেন এখন এক নম্বর স্লাইড আর দুই নম্বর স্লাইড এর মাঝামাঝি আর একটা স্লাইড নিয়ে আসবেন সেক্ষেত্রে জাস্ট কি করবেন মাস্কানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন দেখবেন এখানে নিউ স্লাইড নামে একটা অপশন চলে আসবে নিউ স্লাইড যখনই আসবে তখন ক্লিক করবেন দেখবেন মাঝখানে একটা স্লাইড অটোমেটিকলি চলে আসবে বা ধরেন এখন এই স্লাইডটা চলে আসছে এই স্লাইড আমার প্রয়োজন নাই সেক্ষেত্রে হচ্ছে ক্লিক করে দেখবেন এখানে ডিলেট স্লাইড আছে অথবা যদি আপনি এটা সিলেক্ট করেন কিবোর্ডে ডিলেট প্রেস করেন তাও দেখবেন এই স্লাইডটা চলে যাবে তাইলে এভাবে চাইলে আমরা নতুন স্লাইড ইনসার্ট করতে পারবো আবার স্লাইডের অর্ডারিং ঠিক করতে পারবো উপরে নিচে নিয়ে যাইতে পারবো আমরা তাহলে কী কী শিখলাম আমরা শিখলাম কীভাবে একটা স্লাইড নিতে হয় স্লাইডের ডিজাইন কীভাবে প্রতিটাতে আলাদা আলাদা দিতে হয় তারপর নতুন স্লাইড কিভাবে নিয়ে আসতে হয় স্লাইডের অর্ডার কিভাবে ঠিক করতে হয় এখন আমরা যে জিনিসটা দেখবো স্লাইড ট্রানজেশন মানে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যখন ট্রানজেশন হবে মানে এক্সচেঞ্জ হবে তখন কি রকম অ্যানিমেশন হবে তাহলে আমরা কোথায় যাব আমরা যাব ট্রানজেশনে ট্রানজেশনে দেখেন অনেক ধরনের ট্রানজেশন এখানে আছে আমি র‍্যান্ডমলি এক একটাতে এক এক রকম ট্রানজেশন দিয়ে দিয়ে দিতেছি আপনারা আপনাদের পছন্দ মতো ট্রানজেশন দিয়ে দেখবেন যেহেতু এখন আমি জাস্ট আপনাদেরকে শেখানোর পারপাস দেখাইতেছি তাই আমি প্রতিটাতে আলাদা আলাদা ভাবে একটা ট্রানজেশন দিয়ে দিতেছি ওকে আমাদের স্লাইড ট্রানজেশন দেওয়ার শেষ এখন কথা হচ্ছে আপনার যে প্রেজেন্টেশনটা তৈরি হয়েছে এটা দেখতে কেমন হয়েছে দেখবেন কিভাবে বা প্রেজেন্টেশনটা শুরু করবেন কীভাবে প্রেজেন্টেশন শুরু করা অনেকগুলো ওয়ে আছে একটা সর্বপ্রথম ওয়ে হচ্ছে দেখেন এখানে কর্নারের লেখা আছে স্লাইড শু এখানে ক্লিক করলেই আপনার প্রেজেন্টেশন শু হবে তারপর আছে এই দেখেন এখানে বিউ আছে ভিউ ক্লিক করার পরও দেখবেন এখানে আপনার স্লাইড শ্যু আছে আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে সবচেয়ে বেস্ট বা সহজ উপায় হচ্ছে সাইড শু করার এফ ফাইভ দিবেন কিবোর্ডে এফ ফাইভ করবেন তাইলে দেখবেন আপনার সাইড টুটা শু হয়ে যাবে তারপর এক সাইড থেকে সাইডে এক হলে কি করতে হবে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে অথবা কিবোর্ডের যে রাইট এরও আছে ওইটাতে ক্লিক করলে পরবর্তী সাইডে চলে যাবে আর আপনার যদি ব্যাক কোনো আগে কোনো সাইডে যেতে চান তাইলে কিবোর্ডের লেফট এরো ক্লিক করবেন তাইলে দেখবেন আগের সাইডে চলে আসছে তাইলে আমি এখন কিবোর্ডের রাইট এরো ক্লিক করতেছি একটার পর একটা সাইজ আসছে দেখেন এখানে তাইলে এভাবে আমরা সাইজ শেষ হয়ে গেলে আপনি স্লাইডে মাঝখানে যদি আপনি প্রেজেন্টেশন শেষ করতে চান সেক্ষেত্রে আপনি স্কেপ দিবেন আর একদম শেষ হইলে এরক কি দিলেই দেখবেন আপনার স্লাইডটা শেষ হয়ে গেছে এখন কথা হচ্ছে আমরা এই প্রেজেন্টেশনে আমরা এখন অ্যানিমেশন দিব অ্যানিমেশন দিতে হলে কি করতে হবে দেখেন একদম উপরে অ্যানিমেশন রিবন আছে অ্যানিমেশন রিবনে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে আমরা এখন কি করব অ্যানিমেশন দিতে হলে কি করতে হবে যে লেখায় বা যে কন্টেন্টে আপনি অ্যানিমেশন দিতে চান সেটা আগে সিলেক্ট করে নিতে হবে সাপোজ পিকচারে দিলে পিকচারটা সিলেক্ট করে নিতে হবে আপনি টেক্সটে দিলে টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে তারপর দেখবেন এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে এগুলো ক্লিক করলেই হবে আমি এখান থেকে দিব এই যে মোর এন্ট্রেন্স ইফেক্ট এটাতে ক্লিক করব আমি একটু বামে নিয়ে যাই ড্রাগ করে আর কি করবেন এখানে যেন প্রিভিউ ইফেক্ট এটাতে টিক চিহ্ন দেওয়া থাকে এটাতে টিক চিহ্ন দিলে সুবিধাটা কি আপনি যে স্লাইড সিলেক্ট করবেন ওইটা দেখতে কীরকম বা ওইটা কীরকম এফেক্ট আসবে ওইটা আপনি দেখতে পারবেন এখান থেকে তাইলে আপনার জন্য সহজ হবে আপনি এখান থেকে ক্লিক করে করে কোনটা দিতে চান ওইটা সিলেক্ট করে ওকে দিয়ে আপনি অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে পারবেন আমি এখন র্যান্ডমলি অ্যানিমেশন দিয়ে দিতেছি দেখেন আমি এটাতে আরেকটা দিব সাপোজ এটাতে আমি জম দিলাম জম জম দিলাম এখানে কোর্সে সে আমি এখান থেকে মোর ইন্টারশিপে গেলাম বামে নিয়ে গেলাম সাপোজ ধরেন আমি এটা দিয়ে দিলাম এই সবগুলাতে আপনার যদি প্রতিটা লেখা আলাদা আলাদাভাবে অ্যানিমেশন দিতে চান তাইলে প্রতিটা লেখা আলাদা আলাদা আলাদাভাবে সিলেক্ট করবেন অ্যানিমেশন দিবেন আমি সবগুলা লেখাতে একটাই অ্যানিমেশন এর জন্য সবগুলা লেখা একসাথে সিলেক্ট করলাম মর এন্টার্স ইফেক্টে গেলাম এখানে মূলত হচ্ছে সবগুলোই ইফেক্ট এখানে আপনি এক একটা ক্যাটাগরি ওয়াইজ আছে আপনি যেটাতে ক্লিক করবেন ওইটাতেই অ্যানিমেশন পাবেন আপনার চয়েস মতো অ্যানিমেশন আপনার সাইডে দিতে পারবেন আমি র্যান্ডামলি এখন দিয়ে দিতেছি জাস্ট আপনারা দেখুন কিভাবে দিতে হয় ঠিক আছে আমি আবার গেলাম এখানে গিয়ে আমি র্যান্ডম ব্রাশ দিয়ে দিলাম এটা এগুলো সিলেক্ট করলাম শেপ দিয়ে দিলাম আমি তারপর থ্যাংক ইউ এটাতেও আমি একটা অ্যানিমেশন দিতে চাইতেছি সাপোজ আমি এটাতে প্র অ্যান্ড ট্রান দিয়ে দিলাম ঠিক আছে ওকে এখন আমরা অ্যানিমেশন যেহেতু দিয়েছি আমরা স্লাইডটা আবার দেখি তাহলে স্লাইড করতে হলে কি করতে হবে এফ ফাইভ দিতে হবে এফ ফাইভ দিলেই দেখবেন স্লাইড টুটা শু হবে তারপর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন একটা ক্লিক করলে এক একটা চেঞ্জ হইতেছে আমরা পরবর্তীতে দেখব কিভাবে মানে মাউসে ক্লিক করে না করে বা কিবোর্ডের রাইটেরও ক্লিক না করে অটোমেটিকলি আমরা ফ্লাইট প্রেজেন্টেশন করতে পারবো মানে সব কিছু অটো হবে এগুলো আমি আশা করি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে আপনাদের মাঝে আমি পাওয়ার পয়েন্টের বেসিক যে জিনিসগুলো আছে যেগুলো জানলে মোটামুটি আপনি যে কোনো ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন সেগুলো নিয়ে আলাপ করতে পার করতেছি দেখেন এখানে আমাদের সবগুলো ট্যাক্সি এখন অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে আমরা চাইলে এখন অ্যানিমেশনও আপনারা আশা করে দিতে পারবেন এখন আমরা দেখব সাউন্ড সাবুজ ধরেন আমি এই থ্যাংক ইউ এখানে হচ্ছে আমি হাততালির একটা সাউন্ড দিব সেক্ষেত্রে কি করব দেখেন এখানে অ্যানিমেশনেরই আন্ডারে দেখেন অ্যানিমেশনেরই আন্ডারে এখানে সাউন্ড আছে আছে আসে ট্রানজিশনে যাব আমরা দেখেন ট্রানজিশনে যাব ট্রানজিশনে যাওয়ার পর একদম কর্নারে দেখেন সাউন্ড আছে অনেকগুলো সাউন্ড আছে যেহেতু আমি এই অ্যাপ্লাই ছিলাম এটা দিলে কি হয় এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করেন এফ ফাইভ দিলে কি হয় স্লাইড শু হয় এখন হচ্ছে আপনি চাইতেছেন কারেন্ট স্লাইড বর্তমানে আপনি যে স্লাইড সাপোজ আমি এখন বর্তমানে কোন স্লাইডে আসি চার নম্বর স্লাইডে আসি দেখেন সিলেক্ট করে রাখছি চার নম্বর স্লাইড থেকে আপনি প্রেজেন্টেশনটা শুরু করতে চেয়েছেন সেক্ষেত্রে আপনি কিবোর্ড দিয়ে কীভাবে করবেন জাস্ট শিফট ফাইভ দিবেন শিফট প্রেস করে ফাইভ দিবেন তাইলে দেখবেন আপনার কারেন্ট যে স্লাইড আছে ওইটা থেকে অ্যানিমেশনটা শুরু হবে দেখছেন এখন আমি যেহেতু সাউন্ড দিচ্ছি ওই জন্য সাউন্ড হয়েছে তারপর হচ্ছে থ্যাংক ইউ লেকাউসে আমি স্কেপ দিয়ে বের হয়ে গেলাম তাইলে আশা করি আপনারা ডিজাইন দিতে পারবেন তারপর ইনসার্টে ইমেজ ইনসার্ট করতে পারবেন যে কোনো শেপ দিতে পারবেন বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা সাইডে চেঞ্জ করতে পারবেন ট্রানজিশন দিতে পারবেন একটা সাইড থেকে আরেকটা একটা সাইডে কীভাবে ট্রানজিশন হবে সাউন্ড দিতে পারবেন অ্যানিমেশনও দিতে পারবেন এখন আমরা যেটা করব এটা সেভ করব পাওয়ার ব্যান্ডের স্লাইডটা যদি আপনি সেভ করতে চান তাহলে কী করতে হবে আপনি এই যে দেখেন এখানে সেভে ক্লিক করলে হবে বা আমরা তো সেভের শর্টকাট জানি কন্ট্রোল এস দিলে হবে আমি কন্ট্রোল এস দিলাম তারপর দেন আপনি যেখানে সেভ করতে চান ওই লোকেশনে আমি ধরলাম ওয়েলকাম টু আসি এটা দিয়েই সেভ করে নেবেন আশা করি আপনারা পাওয়ার যে বেসিক যে কাজগুলো আছে ওইগুলো বুঝতে পেরেছেন ভবিষ্যতে আমরা পাওয়ার পয়েন্টের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ বাট আজকে আপনাদেরকে পাওয়ার যে বেসিক যে কাজগুলো আছে কিবা স্লাইড আনতে হয় স্লাইড সাইডের ডিজাইন চেঞ্জ করতে হয় অ্যানিমেশন চেঞ্জ করতে হয় এগুলো দেখালাম আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে তাইলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের ভিডিও তাইলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ